আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ যদি থাকতে পারি বিএনপি জামাতকে যেমনি ভাবে আমরা এই বড়াই গ্রামের মাটিতে পা দিতে দিব না, ঠিক তেমনি ভাবেই আমরা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমাদের মনোনয়নকে ছিনিয়ে আনব। এটা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি। জননেত্রী শেখ হাসিনা তাদের নেতা কর্মীদের মূল্যায়ন করবেন, তাদের নেতা কর্মীদের চাওয়াকে মূল্যায়ন করবেন এবং ত্যাগী ত্যাগ তিতিক্ষা যারা আছে তাকেই নমিনেশন দিবেন আগামী দিনে। এটা আমার বিশ্বাস। এই জন্য আপনাদেরকে চোন দিতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই আমার আত্মবিশ্বাস আগামী দিনের দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন আমরা ছিনিয়ে আনব ইনশাআল্লাহ। আমি আর কথা বলাবো না, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকলের আসসালামু আলাইকুম।